নমস্কার, হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা। গল্প পাঠে আমি সোমালী। চলুন গল্প শুনি। মধুমতি নদীর ওপারেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধানমন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি! ওপারে বাঁশবন আমবন বহুকালের, ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে। খুব নির্জন, পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি। তাদের পৈতৃক বসত বাড়ি বটে, তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধারমণের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্যে এসে বেশি দিন থাকেন উনি। অত বড় পয়সাওয়ালা উকিল, থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমিজমা আছে না দেখলে থাকে না, বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধারমণ নিজে গত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশে চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্জে দুদিন খুব দেখাশোনা করেছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধারমণকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধারমণ নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব বাড়ুজ্জের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা চা খাবেন, আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্য আতিথেয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুমি শ্যামকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খাবে, আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধারমণ সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধারমণ আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমালতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধারমণ বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গল ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা যদি নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। কুট করে কিসের শব্দ শোনা গেল। রাধারমণ দেখলে একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হেরিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুজ্জে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, ও খুকি ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধারমণ বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো। গান জানো? রাধারমণ হেসে বললে, তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে।
ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। কী কী রান্না জানো? সব সব? বাহ, বেশ খুকি তুমি, বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বলল, না বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধারমন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্জে বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্জে বললে, এসো বাবাজি এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধারমন বললে, হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধারমন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাত পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাটা দিন কাটলো সেইভাবে। রাত্রে বারান্দায় বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধারমন বললে, খুকি। ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্যে। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধারমন বললে, তোমার মামা বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি কিরকম, সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে, না। রাধারমনের হাসি পেল খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধারমন হাসতে হাসতে বললে, কেন বলো তো, বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনিই পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধারমনের আশ্চর্য লাগল। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বা লাগে না, তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি, তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধারমন ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে খুকি? এই তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বললে, আমি জানি যে, যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধারমন খুকিকে আর দেখতে পেলে না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি, কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্জে ওকে দেখে বললে,
এসো এসো বাবাজি, এই তোমাকে ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না, আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি, তাই আজ। রাধারমণ সলজ্জভাবে বললে, না না সে কি কথা, যা জুটবে তাই খাবো, পর ভাবেন নাকি কাকা, আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যের সময় এসে হাজির। রাধারমণ বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যি তোমার কথা? খুকি ছেলে মানুষ ভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে, কেন আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধারমণ আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে, অবশ্যই আনিয়েছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে, ইসলাম কাঠির বাজার থেকে। ইসলাম কাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধারমণ মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধারমণ বললে, তুমি জানো না খুকি, কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বললে, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধারমণ আর কোনো প্রশ্ন করল না এ নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়াগাঁয়ের লোকের পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারের সুরে বলল, কই দাও আমাকে সন্দেশ। রাধারমণ ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে, ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ওই সন্দেশটা নিয়েই গেল, বললে খুকি বড় লাজুক, তখন চলে এলো, ওকে একটু এই। ভৈরব বাড়ুজ্যে হেসে বললে, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল, রোজই যায় গল্প স্বল্প করে, তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধে খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি, আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে যখন তুমি বললে, ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছ, আমার কত ভালো লাগছে, বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো, আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বাহ, কত ছবি, কত খাবার দাবার, হগে আমার তাতে কি, তুমি আবার আসবে বলো। নিশ্চয়ই আসবো, কেন আসবো না, এতদিন তো আসনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জলে নিত। আচ্ছা আসি আজ, তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো, মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্যেকে, ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না। ঘরে চিড়ে ছিল তাই খেয়ে রাত কাটালে। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব এসে বললেন, বাবাজি কাল কত রাত্রে এলে, খেলে কোথায়, আমাদের ডাকা উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন। ছি, রাধামোহন বললে, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, এ খুকি তো নয়, এর দিদি। ভৈরব বাড়ুজ্যে বললেন, এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তাকে তুমি দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না,
আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ও বয়সের। দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস, বয়স কত? রাধামোহন হঠাৎ মনে পড়ে গেল, বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ও নামের মেয়ে এ গ্রামেই নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটিকে, সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না, ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউই নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বার দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার দুবছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছিল জব্বলপুরে। সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে করতে পারল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি, 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি, আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে, বেশ দেখতে ছিল। সে আর 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো, দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়তে বললে, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। নমস্কার, শেষ হলো আজকের নিবেদন। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।